প্রিয় দর্শক, সৈয়দ আনোয়ারা তাইমুরৰ মৃত্যুত সমগ্র দেশবাসীর লগতে অসমে গভীর শোক প্রকাশ করেছে। তেখেতর মৃত্যু অসমৰ মানবপটৰ একটা বৃহৎ ক্ষতি। তো প্রিয় দর্শক, আজির এই ভিডিওত আমি কথা পাতেম সৈয়দ আনোয়ারা তাইমুর কোন আছিল, যার বাবে গোটেই দেশ শোকাহত। চ্যানেলটো যদি নতুন আছে তেন্তে সাবস্ক্রাইব করে দিব, লগতে বেল আইকনটো প্রেস করবলৈ নাপাহৰিব, আর লগতে আমার ফেসবুক পেজ লাইক করে দিব। আহক আরম্ভ করো। আমার যুব প্রজন্মই সৈয়দ আনোয়ারা তাইমুর নাম বহুত বার হয়তো শুনিছে। এটা সময়ত অসমৰ ৰাজনীতিৰ ফেক্টর আছিল তাইমুর। অসমৰ হাড়ে হিমুজিয়ে জিলিকিছিল এটা নাম তাইমুর। 2020 বর্ষৰ 28 সেপ্টেম্বর তারিখে অসমবাসীক এরি থই চিরহ দিনৰ বাবে বিদায় লৈ গুচি গল। গতিকে এই চেগতে তেওঁর কিছু কথা আমি জনা দরকার। তেখেত অসমৰ একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আর একমাত্র মুসলিম মুখ্যমন্ত্রী আছিল, আর অসমৰ অষ্টম জনী মুখ্যমন্ত্রী। আনোয়ারা তাইমুরৰ জন্ম ব্রিটিশ শাসনাধীন অসমত 1936 চনৰ 24 নভেম্বৰত হৈছিল আর মৃত্যু 2020 চনৰ 28 সেপ্টেম্বৰত অস্ট্রেলিয়াত হৈছিল। মৃত্যুর সময়ত তেখেতর বয়স আছিল 83 বছর। যোৱা 4 বছরেরপরা তেখেতে পুতেকর হইতে অস্ট্রেলিয়াত বসবাস করে আসিলে। আনোয়ারা তাইমুরে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিরপরা ইকোনমিক্সত অনার্স লৈ গ্রেজুয়েট হৈছিল। 1972 চনত কংগ্রেস দলৰ পৰা তেখেত প্রথমবার বিধায়ক হৈ বিধানসভালৈ গৈছিলে। ইয়ার পিছত আৰু 3 বার, অর্থাৎ সর্বমুঠ 4 বার কংগ্রেস দলৰ পৰা বিধায়ক হৈছিল। বিধায়ক আসনত অধিষ্ঠিত হওয়ার চনবিলাক আছিল 1972, 1978, 1983 আর 1991। 1975 পৰা 1978 লৈকে কেবিনেটৰ সন্মানীয় শিক্ষামন্ত্রী আছিল সৈয়দ আনোয়ারা তাইমুর। 1980 চনৰ ডিসেম্বর মাহৰ পৰা 1981 চনৰ 30 জুন লৈকে অসমৰ মুখ্যমন্ত্রী আছিল। 1983 চনৰ পৰা 1985 লৈকে তেওঁ অসম কেবিনেটৰ ৰাজহুৱা কৰ্মৰ মন্ত্রী আছিল। 1988 চনত ৰাজ্যসভালৈ তেখেতক মনোনীত কৰা হৈছিল। 1991ৰ পৰা 1996 লৈকে তেওঁ এগ্ৰিকালচাৰ, হজ এণ্ড ৱাকফ প্ৰপাৰ্টিৰ মন্ত্রী আছিল। জীৱনৰ শেষ সময়ছোৱা 2011 চনত তেখেতে AIUDF দলত যোগদান কৰিছিল। অতি পৰিতাপৰ বিষয়টো হ'ল যে স্বাধীনতাৰ পূৰ্বে, অৰ্থাৎ 1936 চনত অসমত জন্মগ্ৰহণ কৰা তাইমুৰৰ NRCৰ চূড়ান্ত তালিকাত নাম অহা নাছিল। সদৌশেষত মহান আল্লাহৰ দৰবাৰত প্ৰাৰ্থনা জনাইছোঁ যে আল্লাহে তেখেতক জন্নতত ঠাই দিয়ে যেন, আমিন। প্ৰিয় দৰ্শক, জন্ম হ'লে মৃত্যু অনিবাৰ্য। তাইমুৰ যি ৰাস্তাৰ পথিক, আমি সকলোৱে সেই একে ৰাস্তাৰ পথিক। তেওঁ যি অজান দেশলৈ গুচি গ'ল, সেই অজান দেশে মোৰ বাবে আপোনাৰ বাবে অপেক্ষা কৰি আছে। এই মৃত্যুবিলাক আমাক স্মরণ করাই দিয়ে যে আমি সকলোই পৃথিবীত কিছু দিন কিছু বছরের বাবে মেহমান আলহী। আমি উভতি যাবই লাগিব। সকল ধন পদ অহংকার ঐশ্বর্য বিভূতি এই পৃথিবীত থই যাবই লাগিব। কেবল লই যাব লাগিব ভাল কর্ম পুণ্য, অর্থাৎ ভাল আমালখিনি আর নেকিখিনি। গতিকে প্রিয় দর্শক, এই মৃত্যুবিলাকৰ পৰা ইব্রত শিক্ষা লওয়া দরকার, আর নিজের জীবনটো সৎ কামত প্রয়োগ করু। আহক আল্লাহে মোক আপোনাক আমলর তৌফিক দিয়ক, আমিন। প্রিয় দর্শক, আজির ভিডিওত ইমানেই। আনোয়ারা ভাইদেউর বাল গুণবিলাক অথবা কোনো স্মৃতি সম্পর্কে যদি আপনার জানা আছে তেন্তে কমেন্টত নিশ্চয়কৈ জানাবো। আজির এই ভিডিওত ইমানখিনিয়েই। যদি চ্যানেলটো নতুন আছে তেন্তে সাবস্ক্রাইব করে দিব, লগতে বেল আইকন প্রেস করবলৈ নাপাহৰিব, লগতে ভিডিওটো লাইক আর শেয়ার করবলৈ নাপাহৰিব। ধন্যবাদ।